মা হয়ে গত ধরে তার কোনো খোঁজ নেই। মুখ্যমন্ত্রী আইনমন্ত্রী পুলিশের ডিজি থেকে শুরু করে অনেকে দুয়ারে গেছেন ওই মহিলা কিন্তু মেয়ের খোঁজ পাওয়া যায়নি মেয়ের খোঁজ তো মেনেই নি উল্টো পুলিশের হাতে মেয়ের মাকে কাকাকে নির্যাতন সহ্য করতে হয়েছে বলে অভিযোগ হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে খোদ আগরতলা শহরে অভিযোগ মেয়েটির পরিবারের পক্ষ থেকে সহজে বলা যায় উন্নাওয়ের ছায়া এবারে ত্রিপুরাতেও দু সালের সেপ্টেম্বর মাসে এক নাবালিকা মেয়ে বার বার ধর্ষিতা হয় এমবিটিলার এক বাড়িতে ওই বাড়িতে মেয়েটি পরিচারিকার কাজ করত বলে জানা গেছে এ ঘটনায় মেয়ের পরিবারের তরফ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে মেয়েটির পরিবারের অভিযোগ তখন তাদের উপর মামলা তুলে নেবার জন্য প্রচন্ড চাপ দেয়া হয় এমনকি ওই ঘটনায় পুলিশও যুক্ত ছিল বলে তাদের অভিযোগ এমনকি যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওই ব্যক্তির ছেলে এবং ছেলে শ্বশুর বাড়ির আত্মীয়রা মেয়েটিকে অপহরণ করে একবার তখন মেয়েটি পালিয়ে আসে ওই ধর্ষণের মামলাটি এখন শেষের পথে এবছর একুশ মার্চ মেয়েটিকে আবারও অপহরণ করা হয় এরপর থেকে মুখ্যমন্ত্রী ডিজিপি এবং থানার দুয়ারে দুয়ারে ঘুরছেন মেয়ের মা কিন্তু মেয়ের কোনো খোঁজ মেলেনি মেয়ের দিদিমার অভিযোগ ওই ঘটনার জন্য পুলিশের কাছে গিয়ে তাদের আক্রান্ত হতে হয়েছে থানার ভেতর ডিআইজি অরিন্দম নাথ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে পুলিশ এনকাউন্টেবিলিটি কমিশনে এর জন্য অভিযোগ জানিয়েছেন তারা বছর দুয়েক আগে এর মা বলাই বাড়িতে কাজ করতে মেয়েটারে দিছিল তো কাজ করতে গেছে পরে মেয়েটা তখন বলাই সাহার বউ আপনার এই সকালবেলা বেড়াইতে যায় ঘুরতে যায় আর কি হাঁটতে যায় তখন মেয়েটার সুযোগ পাইয়া তাদের ঘরের ভিতর দিয়ে দরজা আছে দরজা খুললা বলাই সাহা মেয়েটারে পনেরো দিন পর্যন্ত র্যাপ করছে র্যাপ করার পরে মেয়েটা দিদিমারে জানাইছে যে দিদা দিদা দাদু আমার এমন মনে মন করে তুমি এখন কি করবা আমার যে রেম করতে আছে তখন মেয়েটারে বলাই সাহার বউ ঝাড়ু দিয়া পিঠটা মেয়েটার ঘরতে বাইকিরা দিছে বাইকেরা দিছে পরে মেয়েটা তখন গেছে আমার বাড়িতে গেছে গিয়া সেরা আমারে কইতাছে ঠাকুমা এই ঘটনা হয়েছে বিশালঘড় গেছে গাডারে সেরা কইতাছে এই ঘটনা হয়েছে এখন কি করুন তখন আমি মেয়ের মারে খবর দিয়া নিসি নিয়ে আসেরা মেয়ের মারে কইছি কোয়ার পরে মেয়ের মা একটা মহিলা থানার মধ্যে মামলা করছে পুষ্টা বিশ্বমণি থানাতে একটা মামলা করছে দরখাস্ত দিছে পরে মামলা হয়েছে হয়েছে পরে এটা বলাই সাহারে দইরা নিচ্ছে দইরা আনছে পরে পরের দিন জন পোলা পানে মেয়ের মারে নিয়ে গেছে গিয়া নিয়া ওইখানে ভদ্রমিলার থেকে শৈট লইছে স্টাম্পের উপরে আর কুই ম্যাডাম আছে যে দইরা আনছে আর কি বলাই সাহারে হ্যাঁ সিভিল ডেসে গিয়া তাদের বাড়িতে বয়ে রয়েছে বই থেকে তখন এ কইতা তাড়াতাড়ি সই দেও বয়স্ক মানুষ জাল খাটন লাগবো শৈ নাহলে তোমার বাইন্দা ভালো রাখবো এখানে আমি এডিনগর বাইন্দা ভালায় রাখব এডিনগর সাহাপাড়া বাইন্দা ভালায় রাখবো তখন মেয়ের মা ছোটো মোটো মানুষ তো নির্জুরি মানুষ ভয়ে সই কইরা লাইছে স্টাম্পের মেনে সই করছে এরপরে আমরা দৌড়াদৌড়ি কইরা কেসটা আবার ঠিক করছি কইরা সিরা এখন কেস চলতে আসে সাক্ষীটা হয়েছে মেয়ের মার সাক্ষী হইছে মেয়ের সাক্ষী হিসেবে এরপরে আমার সাক্ষী হিসেবে গেছে মাসের এক তারিখে আমি সাক্ষী দিয়েছি এর মার্চের মার্চের সতেরো তারিখ মেয়েটারে বলাইশাহর ছেলে আর সঞ্জু দাস লগে সেন আছে ইয়া তারা দুইজনে কিডন্যাপ করছে আরও লোক আছে লগে গাড়ি নিয়ে ইয়া কিডন্যাপ করছে মেয়েটার মুখে কাপড় দিয়ে নিয়ে গেছে গিয়া পরের দিন রবিবার আসলো সাত তারিখ গেছে মাসের সাত তারিখ রবিবার আসলো আমরা ফোনের উপরে ফোন করতে আমরা থানা যাইতাম কি কথা বলে আছে আইসি পরে তখন কইতাছে আছে মেয়ের মাকে তখন অনিন্দনাথ মেয়ের মারে ডাকাইছে ডাকাইয়া তখন মেয়ের মারে কীতা আপনি মোবাইল কই বুঝতে স্যার আমার তো মোবাইল নাই আমার এটা মার মোবাইল এটা ভাঙা মোবাইল মোবাইলটাও বেশি ভালো না আমার দেওয়ারের মোবাইল সব জায়গার দিতে আসি দেওরের নাম্বারটা সব জায়গার দিতে আসি থানা টানাতে আপনারা সব জায়গার মেঁদে আমার দেওরের নাম্বারটা দিতে আসি কয় না আপনি মিথ্যা কথা বলুন বেটিরা খুব ধমকাইছে ধমকানে পরে বেটি কইতাছে আসছে আমি আর কই যাতাম না আমার মাসিরা জিজ্ঞাসা করেন না আমার দেওয়ারে জিজ্ঞাসা করেন হ্যাঁ আমি তোমার দেওয়ারের নাম কী কয় জয়ন্ত দাস ডাক দাও তখন আমার ছেলেরা ডাক দিছে আমিও বেরিয়েছি ব্রেঞ্চির মেঁধে আমার ছেলে ডাক দিছে ডাক দিছে পরে দিয়ে আমার ছেলে গেছে গেছে পরে তোমার বৌদির মোবাইল সম্বন্ধে কি জানো তে যে আমি তো কিছু জানি না বৌদির তো মোবাইল নাই বৌদির মার মোবাইল এটা সিমটা বৌদির ঠিক আছে কিন্তু এটা বৌদির মার মোবাইল বৌদির কোনো মোবাইল নাই এই কথা কনের লগে কই কইতাছে এরেস্ট করো অরেস্ট করার কথা কইয়াসীরা বারো জন অফিসারে তার ধৈরা ঘুষি কি অরিন্দ্রনাথও দুই তিনটা ঘুষি মারছে মাইরা কইতাছে পুরুষ থানার নিতকে লকাবনী আটকে রাখছে পুরুষ থানা তারপরে আমরারে আমারে আর বৌরে দুজন মহিলা থানার লকাবনিয়ে আটকে রাখছে না আমার ছেলের যখন আছে গা তখন আমি এমনি রে ব্যাট দিছি এমনি বের দেওয়া কই স্যার আমার ছেলের কি দোষ আমার ছেলেরা থানা থানাতে নিতেছে না আর আমার ছেলেরা মারতেছেন কেন পুরুষ তারা কেন যাইতো আমার ছেলে কয় না তার কথার মধ্যে ভুল আছে হ্যাঁ মায়া বাইকুরা দিব না হইলে হ্যাঁ যাবিন পাইতাম না বলাই সার বাড়িতে এডিনগর আমার বাইয়ের বউ বৌ দিয়ে আমার বাতিজিরে দিছে কাজের লিগে বেশ বেশ বৎসর দুই এক বালুই আসলো তাদের বাড়ি তারপরে ওই মহিলা ফুল তুলতে জায়গা সকালে তখন ডেলি ডেলি গিয়া সেটা পনেরো দিন ধরে হ্যাঁ রেপ করে হে বয়ে করছে ক না ক মাইরা লাগবে ডর দেখা কইলে তারপর লাস্টে আমার বাতিজি জানাইছে বদ্র মহিলারে কইছে দিদা এই দাদু ঘটনা করে আমার লোক তখন কই তা কয় ইয়া তোর এমন হেমন এমন তো করছে না আমার জানা আসছে আমার হাজবেন্ড এমন না তখন কইয়া বাতিজিরা মাইরা এটা ভেঁকিটা দিছে বাতিজি ডরে আর বাড়ি গিয়েছে না না গিয়া আমাদের বিশালগর গেছে গা গিয়া আমার মার কাছে সবটা ডিলেস কইছে কইছে পরে আমার মা লগলগে তেনেরে খবর দিয়ে আনছে বউরে খবর দিয়ে নিয়া সবটা কইছে কইয়া ওষুধটা মহিলা থানার মামলা হয়েছে একটা হেরে দর্শে রসে ওই বলাই সারে অ্যারেস্ট করে আনছে অ্যারেস্ট করে আনছে পরে আবার পরের দিনই পঞ্চাশ থেকে ষাটজন পোলা বাইনে মই আমার বাইয়ের বৌরে তুলিয়া লইয়া গেছে গা বাড়ির থেকে নিয়া বলাই সার বাড়ির কুই ম্যাডামে সিভিল ড্রেসে বই আসিটা কইতে আসে সই করতো ভদ্রলোক মারা যাইব বয়স্কর তখন আমার বদিয়া একটা স্টাম্পারও সই করছে কেসটারে তারা এটার হালকা কুইটা দিছে বৌদ্ধলোক জামিন পাই লইছে আমরা আমরা এ খবরটা পাইছি পরে আমরা আবার রিটার্ন মিনিস্টার এখানে দৌড়াই টোরে এসে এটা আমরা কেসটা আবার উড্ডো করাইছি এখন বর্তমান আগরতলা কোর্টে টাইল চলছে এবং আমার মারও সাক্ষী হয়েছে আমার বদিরও সাক্ষী হয়েছে আমার বাতিজিরও সাক্ষী হয়েছে এখন কেসটা তুলনের লেগিয়া বলাইসার ছেলে বাবুসা আর হ্যার মেয়ের জামাই সঞ্জু দাস হেরে বাড়িতে কিডন্যাপ করে নিছে গা কেসটা তোলার লেগা আমার বাতিজিরে মার্চের সতেরো তারিখ এখন অবধি আমরা পাইছি না এখন পুরা ছয় মাস রানিং চলছে আমরা এখনো মায়া পাইছি না এখন কি হেরে কি মায়েরি উলাইছে না কি করছে আমরা অনেক খবর টবর পাইছি না আমরা পশ্চিম মহিলা থানার ডেলি গিয়ে ধর্না দিতে আসছি পুতুর কী করছে তারা কইতাছে তারা তারার তারা করতেছে আপনারা গাছ আপনারা আমরা কাজ আমরা করতাম কইছে তারার কাজ তারা করতে হ্যাঁ বিচার চলাকালীন কিডনাপড হইছে এরপরে দিয়া আমরা কোনো এক্ষণেও বিচার পাইতে আসি না এরপর আমরা মুখ্যমন্ত্রী এখানে গেছি এবং আইনমন্ত্রী রতন না এখানে গেছি এবং ডিআইজি সাহেবের কাছেও আমরা কাগজ দিচ্ছি এসপি সাহেবের কাছে দিচ্ছি অ্যাডিশনাল এসপির কাছে দিছি এবং ডিএসপি কাউর কাছেও দেওয়া হইছে কোনোটাই বিচার পাইতে আসি না এরপরে লাস্টে দেখা করছি রাজীব সিংয়ের লগে রাজীব সিং লগে লগে ডাকাইছে ডাকাইয়া অনিমদন না ডিআইজিরে বার দিছে এটা দেখো আমরা তাই না রুমে নিচে নিয়ে আসে সবটা আমরা কইছে কই এসে ঠিক আছে আপনারা যান মনে করেন মেয়ে আমরাও রাখছি আমরা সাত দিনের ভিতরে আপনার হাতে মেয়া তুললা দেবো খুব ভালো ব্যবহার করছে আপনার লোক প্রথম দিন এরপরে পরের দিন আমরা ফোনের উপরে ফোন কইরা তাই থানাতে আনছে পোস্ট অফিস মহিলা থানাতে আনছে তাই না বলি এখানে আইবো আমরা বলি জিজ্ঞাসাবাদ করব আমরা আইসি আইয়া প্রায় ঘন্টা খানিক বই এসছি এবার তাই না আইসে আইয়া সো আমার বদিরা ডাকাইছে কেছে শিল্পীরা ডাকাও মেয়ের মারে গেছে গেছে ঘরে কইতেছে কয় ইয়া তোমার মোবাইল কই কই আমার তো স্যার মোবাইল নাই আমার মার মোবাইল আমার মার মোবাইলে কথা কই দেওরের লোক মাসির আমি তো আদার লিঙ্ক কীরা পাইছি তোমার মোবাইল আছে তখন কইতাসে না স্যার আমি মিথ্যা কথা কইছি না আমার মার মোবাইল না জিজ্ঞেস করিয়া দেখে না মাসি আছে দেওর আছে ক তোমার দেওরে ডাকও লোক লগে আমারে ডাকাইছে ডাকাই সেটা কইতে আছে তোমার নাম কি আমি কই স্যার আমার নাম জয়ন্ত দাস কমিতো কালকে গেসলামা তোমার মার সাথে আমি কই হ্যাঁ কোমার বদির মোবাইলে কি মোবাইলের ব্যাপার কী জানো আমি কইছি স্যার আমি তো কিছু জানি না আর আমি জানি এতটুকুই আমার বদির মার মোবাইলটা বদির মোবাইল নাই কয়ে এই কথাটা কয়ে আসার চিবার কয় অ্যারেস্ট করো হ্যারে অ্যারেস্টের কথা কই আমার তাইনে নিজে চেকার থেকে উঠতে আইসা আইয়া তাইনে আমার পিঠার ভিতরে দুই তিনটা গুছিয়ে দিয়া লাগছে দিয়া কইতা সে কো আমি বলে মোবাইলের সম্বন্ধে জানি এলিগে আমি তাইনের কাছে কথা লুকাইছি এলিগা তাইনে ইয়ে করছে হাত তুলছে আমার গায়ে এরপর যেন আমার বারো তেরো জন অফিসার ধরে লেগেছে আমার মা গেছে দৌড়াইয়া আমারে আটকাইত কে স্যার আমার ছেলের কই দেন একদম পুরুষ থানাত একদম লকাবের ভিতরে নিয়ে ঢুকাই রাখো এরপরে আমার মা গেছে পরে আমার মারে কানপাতারে চর দিছে অনিন্দ্রনাথ ডিআইজি এবং কয়েল বর্মা ডি ডিএসপি ওসি মীনা দেববর্মা এরপরে দিয়ে ইমিলি নন্দী শিপ্রা দাস এরপর দিয়া নিরূপা দে লালন কুই তারা সবে মিল্লা আক্রমণ করছে থানার ভিতরে কইরা আমার মারে কাপড় আচল টাচল ছিঁড়া লাইছে এই গেছে মাসের সাত তারিখ আমার মারে কাপড় আসলটা টাচল ছিঁড়া লাইছে। আমার মারের টানা আচরা করছে মাটিত ফেলাইয়া দিয়ে এবার দিয়ে আমার বাইয়ের বউরে নিরূপা আয়ু খুব লাইট আইসে মাটিত ফেলাইয়া তাদের মহিলা থানা লগাবো ডুবাই রাখছে আমার পুরুষ থানা লগাবো নিয়ে ডুবাই রাখছে যেভাবেই হোক তারা ফিরে পেতে চাইছেন তাদের মেয়েকে মেয়েটি কোথায় আছে কিভাবে আছে তা জানতে ব্যাকুল হয়ে রয়েছে পরিবারটি রাত